মাইকের লাইন কেটে কুরআনের আওয়াজ বন্ধ করা যাবে না? আরেকটু জোরে কোন যাবে? সম্মানিত আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আমাদের কেবা কারাদানি মাইকের লাইন পূর্ব দিক থেকে কেটে ফেলেছে। মাইকের লোকজন তারা আগে চেক করে দেখছেন, লাইন কেটে ফেলেছে, উনি আবার ঠিক করার চেষ্টা করতেছেন। যারা এরকম দুর্ঘটনা কাজ অন্যায় কাজ করতেছেন, আমাদের ভলান্টিয়ার ভাইরা তো গতিকে তরিয়ে গেছে। যদি আপনারা ধরা পড়েন আর কোনো দুর্ঘটনা ঘটে, সম্পূর্ণ দায়ভার আপনারা নেবেন এবং আপনাদের যারা পাঠিয়েছে তারা নেবেন। মাইকের লাইন কেটে কুরআনের আওয়াজ বন্ধ করা যাবে না? আরেকটু জোরে কোন যাবে? ইসলাম ইমানদার মুসলমানকে ফাঁসির কাস্তুরিতে ঝুলিয়ে দিও, এই জমিন থেকে কুরআনের আওয়াজকে বন্ধ করা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আসেন, কুরআনের আওয়াজ চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর জমিনে হকের আওয়াজ চলবেই চলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আসেন, এমন করবেন না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, শান্তিপ্রিয় ইসলাম শান্তি চায়, অশান্তি সৃষ্টি করতে চায় না। কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ আসেন, বলতেছিলাম যে কথা, ইসলামের নবী যখন আঘাত পান, ইসলাম যখন আঘাত প্রাপ্ত হয়, ইসলামকে নিয়ে যখন কটাক্ষ করে কথাবার্তা বলা হয়, আল্লাহ জাতের কসম করে বলছি, মুসলমান যারা তারা কখনো নীরবতা পালন করতে পারে না।